যাত্রী নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ল একটি চার চাকা গাড়ি। উদ্ধার করা হয়েছে সকল আরোহীদের। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেল্লা থানা ঠাকুরচকে। জানা যায়, দাঁতনের জনকাপুর এলাকা থেকে পাঁচজন চিকিৎসার উদ্দেশ্যে মেদিনীপুরে যাচ্ছিলেন। ঠাকুরদার দিক থেকে বেলদার দিকে আসার সময় ঠাকুরচকের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাজ্য সড়কের পাশের একটি পুকুরে উল্টে যায়। খবর চাউর হতেই ছুটে এসে চালক সহ গাড়ির সকল আরোহীদের উদ্ধার করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা থানার পুলিশ। পরে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে পুকুর থেকে উদ্ধার করা হয়। আমি না বলছি নিব না, ওরা পাঁচজন বসে বলো পিছা, আপনি দুজন ড্রাইভার, আমি আর ড্রাইভার, ড্রাইভার আপনি ড্রাইভার একদম ওইখানে তো ওইখানে এই যে কাটাটা দেখো, ওখানে কাটাটা নেমে গেলো, সেক্ষেত্রেই কাটাতে গেলাম না, আর এই যে সামনে পিছনেই পাঁচজন বসে মেদিনীপুর ডাক্তার বিজ্ঞানটা উঠবে উৎপর পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।